কানাডা টরন্টোর কিছু অংশ বন্যার কবলে পড়েছে প্রবল ঝড় বৃষ্টির পর সেখানে এই বন্যা দেখা দেয় এছাড়া দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় পৌনে দুই লাখ গ্রাহক বুধবার এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম একই সঙ্গে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে মঙ্গলবার টরন্টোতে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা 1941 সালে এই শহরের দৈনিক বৃষ্টিপাতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে